যে সকল ভাইয়েরা বোনের সম্পত্তি অন্যায়ভাবে বুক দখল করেন, বোনের সম্পত্তি মেরে দেন, অন্যায়ভাবে তার ন্যায্য অধিকার পাওনা থেকে তাকে আপনি বঞ্চিত করলেন, মনে রাখবেন যার জন্য এত কিছু করলেন, যে সন্তান সন্ততি আর স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, আজকে মারা যান ওরা কেউ আপনার সাথে যাবে না, আজকে মারা যান ওরা কেউ আপনার শাস্তির বুক অর্থাৎ আপনার শাস্তির ভাগ দেবে না, আজকে যদি মারা যান আপনাকে দাফনের আগে ওরা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে হিরিক পড়ে যাবে। আহা প্রিয় ভাই, কেমনে আপনাকে বুঝাই, অনেক ভাইয়ারা আছে বোনকে অন্যায়ভাবে তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে, বোনকে বলে যে বাবার বাড়ির সম্পত্তি নিবা, লোকে কি বলবে, এই বলে তাকে তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যখন মারা যাবেন সাড়ে তিন হাত মাটি, তারপর বিছানা, তারপর দেখবেন অর্থাৎ এমনভাবে আপনাকে নিষ্ঠুরভাবে আপনাকে ফেলে দেওয়া হবে, কেউ আপনার সাথে যাবে না, কতক বাঁশের ছাউনি ছাড়া আপনার সঙ্গে আর কোনো কিছু হবে না। মনে রাখবেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে লোভী বউয়ের কারণে, যে লোভী বউয়ের ফোর্স করার কারণে আপনি আপনার বোনকে ঠকালেন, মনে রাখবেন আপনি মারা যান, দেখবেন আপনার ওই লোভী বউ আপনাকে ছাড়াই অন্য মানুষের সাথে ঘর বাঁধার কিংবা অন্য মানুষের সাথে সংসার করার কল্পনা শুরু করে দিবে। এই জন্য প্রিয় ভাই সব বলতে চাই, বোনকে ঠকাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনাকে আসামির কাটবে, কার সম্পত্তি আপনি এভাবে আত্মসাৎ করলেন। এই জন্য মিরাসের সম্পত্তি নিয়ে আমরা অবশ্যই অনেকে জানি, এখানে অনেকগুলো আল্লাহর বান্দা আছেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে বোনকে বোনের ন্যায্য অধিকার আপনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন, এরকম মানুষ খুব কমই হতে পারে। এই জন্য কথাগুলো একটু তিক্ত হলেও আমি বলতে চাই, প্রত্যেককে তার প্রত্যেকের ন্যায্য অধিকার আপনাকে বুঝিয়ে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে ইন্দা দেয়াব জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, আর কাঠগড়ায় দাঁড়ানোর পরে শুধুমাত্র সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু মনে রাখবেন বান্দার হক আপনি, বান্দার হক যদি আপনি মেরে দেন, বান্দার হক যদি অন্যায়ভাবে আত্মসাৎ করেন, সে যদি আপনাকে মাফ না করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবেন। আর মনে রাখবেন যে বোন হয়ে ভাইকে কিভাবে কিয়ামতের ময়দানে আটকে দিবে, না বোন বলেন কেউ আপনাকে কিয়ামতের ময়দানে কাছে আসবে না, আপনার আপন মাই তো আপনাকে চিনবে না, আপন বাবাই তো আপনাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, এমনকি প্রাণের স্ত্রী যাকে নিয়ে একই ছাদের নিচে আপনি বসবাস করতেন ওই স্ত্রী আপনার আপনাকে চিনবে না। এই জন্য প্রিয় ভাই সব বোনকে বোনকে ঠকাবেন না, বোনের সম্পত্তি দিয়ে দেন, বোনের সম্পত্তি আত্মসাৎ করবেন না, অন্যায়ভাবে তার ন্যায্য অধিকার আপনি মেনে দিবেন না, অন্যায়ভাবে তার হক পাওনা থেকে আপনি তাকে বঞ্চিত করবেন না। বোন অনেক সময় দেখা যায় এই যে বোনের সম্পত্তি অনেক ভাইয়েরা মেনে দেয়, আহা হয়তো কথাগুলো একটু কষ্ট হয়ে গেছে, তিক্ত হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সন্তান সন্ততি আপনি মারা যান তারা আপনার সঙ্গী হবে না, যাদের জন্য হারামভাবে অন্যায় উপার্জন করলেন, উপর দিয়েও করাইছেন, নিচের দিয়েও করাইছেন, হালাল হারামের পরোয়া করেন নাই, কিন্তু আজকে মারা গেলে পরে তারা আপনার একটুখানি শাস্তির ভাগও নিবে না। আপনি মারা যান আপনাকে দাফন করার জন্য তারা সবাই মরিয়া হয়ে যাবে, কখন দাফন করবে, কখন কাফন করে, তারপর আপনাকে কবরে দিয়ে আসবে, এটা নিয়ে তারা মরিয়া হয়ে যাবে। আহা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুক, বোনের প্রাপ্য অধিকার, বোনের প্রাপ্য ন্যায্য পাওনাটুকু তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান।